আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো সম্পূর্ণ অন্যরকমের অসাধারণ স্বাদের একটা চপ। এটা হচ্ছে কাঁচা আম আলুর চপ। তৈরি করা খুব সোজা, কিন্তু খাইতে যে কতখানি মজা। একবার এইভাবে আলুর চপ বানায় খাইলে কাঁচা আম দিয়ে, আমার মনে হয় যতদিন কাঁচা আম বাজারে পাওয়া যাবে ততদিনই প্রতিদিনই আপনারা বানাবেন। খুব সাধারণভাবে তৈরি, বড়রা তো পছন্দ করবেনই, বাচ্চারা কেড়ে কেড়ে খাবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা আম নিছি, এখন আমটাকে আমি কোড়ায় নিব। আমি একটু বড় বড় সাইজটা দিয়ে কোড়াবো, যাতে একটু বড় বড় এরকম বড় বড় সাইজের হয়। এটা কিন্তু কাঁচা আম, এই যে এরকম যাতে হয় এরকম করে আমি আমটাকে কোড়ায় নিব। আমি এখানে তিনটা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে একটু দানা দানা টাইপের ভর্তা করে নিছি আর কি। এখানে আমটা যে কুচায় নিলাম, কিছু ধনিয়া পাতা, অল্প একটু পেঁয়াজ আর চারটা শুকনা মরিচ আমি একটু তেলে ভেঙে নিছি। এখন একটু লবণ দিয়ে এগুলাকে একসাথে মিশিয়ে নিব, মানে আম আলু দিয়ে একটা ভর্তা করে নিব আর কি। বেশ ভালো মতোই মেখে নিলাম। এখন আমি একটা কাজ করব, এর থেকে নিয়ে হাতে একটু তেল নিয়ে নেই, তাহলে হয়তো লাগবে না। আমি ছোটো ছোটো গোল গোল করে চপের মতো, এই যে এরকম ছোটো ছোটো করে গোল গোল বড়া বানায় রাখবো, চপের মতো সাইজ করে রাখবো। এটাকে পরে আমি বেসনের জুবায় ভাজবো। এই সাইডে কাঞ্চি কুঞ্চি দিয়ে বাইর হয়ে থাকলে এগুলোকে সোজা করে দিতে হবে, বাস এরকম সুন্দর সুন্দর করে। তো আমি অনেকগুলো বানিয়ে নিলাম, এখন এগুলোকে আমি আধা ঘন্টা ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখবো, যাতে আধা ঘন্টার মধ্যে ঠান্ডা হয়। আর দুই তিন ঘন্টা রাখতে পারলে নর্মাল ফ্রিজে রাখলেই হইল। আমি এখানে এক কাপ বেসন নিছি, তার মধ্যে স্বাদ মতো লবণ দিব, প্রায় দেড় টেবিল চামচের মতো চালের গুঁড়া দিব, যাতে একটু মচমচে হয় আর কি। চালের গুঁড়ার বদলে চাইলে কেউ ইয়েও দিতে পারেন, চালের গুঁড়ার বদলে চাইলে কেউ কর্নফ্লাওয়ার দিতে পারেন। এখন আমি পানি দিয়ে একটা ঘন, অনেক ঘন একটা ব্যাটার বানায় নিব এটাকে, যাতে আমার চপের উপরে ভালো মতো লেগে থাকতে পারে। আরেকটা জিনিস দিয়ে দিই আমি এর মধ্যে একটু ফুলার জন্য, আধা চা চামচ খাবার সোডা দিয়ে দিব, অথবা বেকিং সোডা, না থাকলে বেকিং পাউডার। এখন আমি এটাকে একটু ভালো মতো মিলাই নিই। আর একটু পানি দিব, কারণ বেসন কিন্তু পানি টানতেছে, ডাইলের তো স্বাভাবিকভাবে একটু পানি চুষে ফেলে। এটা একটুক্ষণ রাখলে এটা একটু ঘন হয়ে যাবে, ভালো মতোই মিলল। এই যে দেখেন, এটা এমন ঘন, এই যে আমি আঙ্গুলে দিচ্ছি, আঙ্গুলের উপরে যাতে ভালো মতো একটা লেয়ার থাকে, পরত থাকে। এখন আমি আলুগুলোকে এর মধ্যে ডুবাই ভেজে নিব। আধা ঘন্টা পরে আমি এগুলোকে ফ্রিজ থেকে বের করে আনছি। তো আমি যে ব্যাটারটা বানাইছিলাম এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিছি আমি। যদিও আলুগুলো ফ্রিজে রাখার ফলে কিছুটা শক্ত হয়ে গেছে, কিন্তু ব্যাটারটা অনেক ঘন, সেই জন্য খুব দ্রুত এর মধ্যে ডুবাই ব্যাটার মেখে নেওয়া যাবে না, মানে চুবাই উঠে নেওয়া যাবে না। সেই জন্য আমি আগে থেকে এই ব্যাটারটা এর সাথে মেখে নিচ্ছি। তাই এই চপগুলো এখন এই ব্যাটারের মধ্যে ছেড়ে দিয়ে এগুলোকে একটু হালকা করে উল্টায় সাবধানে, ব্যাটারটা খুব ঘন, উপর নিচ দুই দিকে এই ব্যাটারটা লাগাই নিব। লাগাই নিলে আমার যখন আমি তেলের মধ্যে ছাড়বো তখন আর আমার ঝামেলা করতে হবে না। ব্যাটারটা কিন্তু অনেক ঘন, বুঝতে পারতেছেন কিনা যায় না, বেশ ঘন করতে হবে যাতে উপরে লেগে থাকে। লাগাই নিলাম, এখন আমি এটাকে এখনই তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। আমি এখানে একটা ফ্রাই প্যানে কিছু তেল গরম করে নিচ্ছি, মাঝারি আছে আস্তে তেলটা। এটা কিন্তু একদম পুরো ডুবে যাবে না, শ্যালো ফ্রাই হবে। দেখো আমি এখান থেকে এগুলোকে নিয়ে একটা চামচ দিয়ে ধরে এর মধ্যে দিয়ে ভেজে নিব। উপরে একটু তেল ছিটায় দিই, যাতে এগুলো যাতে উপর দিকটা একটু শক্ত হয়ে যেতে পারে, তাহলে আর বড়ায় পড়ে যাবে না। একটু খোঁচা দিয়ে ছাড়াই দিয়ে নিচটা, নাহলে পুড়ে যাবে। বেসনের জিনিস ভাজতে তেমন কিছু লাগে না, বোধ হয় ওই দিকটা হয়ে গেছে, একটু উল্টায় দিয়ে দেখি। হ্যাঁ, এইরকম বাদামি বাদামি করে সবগুলোকে ভেজে নিব। এই যে দেখেন, আপনাদের সাথে কথা বলতে বলতে এটা প্রায় বাদামি হয়ে গেছে, কারণ ওই দিকটা ভেজে নিলে আমার হয়ে যাবে। এক মিনিটও লাগলো না আমার ভাজতে। এই পাশটা মিনিট খানেক ভেজে হয়ে গেছে, বোধহয় দেখি উল্টা যে, হ্যাঁ হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল থেকে উঠাই নিব। এই দেখেন কি সুন্দর মজার আমার আমের চপ। এইভাবে বাকিগুলোকে আমি ভেজে নিব।
এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার কাঁচা আম আলুর চপ। এত সহজ যে এত মজার চপ হয় কাঁচা আম দিয়ে, এটা একবার না বানায় খেলে বুঝবেন না। বিশেষ করে বাচ্চারা চেয়ে চেয়ে খাবে। অল্প কয়েকদিন বাজারে কাঁচা আমার পাবেন, যা পারেন বানায় খেয়ে নেন। একবার বানান তাইলেই বুঝবেন কতখানি মজার। বিকালে চায়ের সাথে বানাইবেন, পুরো ফ্যামিলি মিলে তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজ্ঞসের একটা আইটেম। উপর দিকটা দারুণ মচমচে হয় আর ভিতর দিকটা আপনার আমি একটু ভেঙে দেখাচ্ছি। এই দেখেন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।